আপনার কথা শুনি সবসময় আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন ঠিক না ওপিনিয়ন আপনারা সবাই জানেন যে ইসলাম হলো খালি ধর্ম না কিন্তু এটা একটা রাজনৈতিক দল এবং মতাদর্শ এবং এই রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের মতোই তাদের মতাদর্শের মতোই কিন্তু এখানে টিকে আছে যেমন কমিউনিজম বলেন গণতন্ত্র বলেন বা অন্যান্য যাই আছে তো এখন আমার কথা হইলো আপনারা খালি এর ধর্মের দিকটা দেখতেছেন আর রাজনৈতিক দিকটা কেন আলোচনা করেন না সেটা ছিল আমার প্রশ্ন কারণ এর টিকে থাকা চোদ্দশো বছর কেন আরো ১৪ কোটি বছরও এরা টিকা থাকবে যেহেতু এরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে এদেরকে পৃথিবীর থেকে বিলীন করা এত সুজানা কারণ এরা খালি ওই যে ধর্মের যে কথাবার্তা আছে এগুলো আমার কাছে মনে হয় না যে খুব একটা গুরুত্ব আছে এই মুমিনদের কাছে কিন্তু এই রাজনৈতিক আছে না 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 আমি সম্পূর্ণ অন্য গণতান্ত্রিক একটা দেশে আছি কমিউনিজমের সাথে আমার কোনো সম্পর্কই নেই কিন্তু কমিউনিজম সম্পর্কে আমি মোটামুটি একটু জানি হ্যাঁ কিন্তু এর বেশি কিছু না

কথাটা শেষ করিনি ভাই আর যদি কোনো দর্শক আসেন যেখানে আমাদের রাজনীতির বিষয়টা কোনো অনেস্ট আলোচনা হবে না ঠিক আছে এই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রত্যেকটা জিনিসই তো রাজনীতির সাথে সম্পর্কিত রাজনীতির সাথে যুক্ত যেমন আমরা ধরেন ছড়িয়ে আইন নিয়ে কথা বলতেছি এটা তো রাজনীতির আলোচনা

বেশিরভাগ না এটা হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ওই মাসুদ সাহেব মাঝে মাঝে বলে মুফতি মাসুদ সাহেব উনি কিন্তু মাঝে মাঝে বলে এই কথাটা যে এটা রাজনৈতিক দল রাজনৈতিক দল এটা উনি বলে আমি উনার এটাও শুনি মাঝে মাঝে আপনাদেরটা বেশি শোনা হয় তো এখন আমার কথা হইলো যে আপনারা আপনারা বলতেছেন যে হ্যাঁ আমাদেরকে প্রশ্ন করলে উত্তর দেবো কিন্তু আপনারা কিন্তু ওই ধর্মের বিষয়টাই নেই আর আপনাদেরকে অ্যাটাক করতেছে কিন্তু মুমিনরা অন্য যারা যারা এটা করবে তাদেরকে দিয়ে দিয়ে আমরা আসি ভাই আমার মনে হয় আমরা যেটা করতেছি এটাই সঠিক কারণ ধর্মের এই গোরামির জন্য এই অন্ধবিশ্বাসের জন্যই কিন্তু ব্যবসাটা এই অন্ধবিশ্বাস না থাকলে ব্যবসাটাও আপনার আপনি থাকবে না আমরা ভাই মানে এখানে আমরা আসলে এইরকম সেরকম পরামর্শ এই পরামর্শ গুলো আমরা গ্রহণ করি না যারা গ্রহণ করে তাদের এখানে দিতে পারেন ঠিক আছে ভাই আপনি নিজে লাইফ করে শুরু করতে পারেন ঠিক আছে ভাই